ইম্পর্টেন্স অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডে চলে যাই, তাহলে আমরা তো জানি দুইটা আমরা, আচ্ছা ভালো কথা, তোমাদেরকে আমি প্রথমেই বলে নিই, সেটা হচ্ছে যে তোমরা এই দুটার কথাই প্রথমে বলবা, যে লিনোলেইক অ্যাসিড এবং আলফা লিনোলেইক, মানে লিনোলেইক লিনোলেনিক, এই দুটাই হচ্ছে আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ইন হিউম্যান। আমরা আমাদের ওই যে আগেই তোমাদেরকে আমি বলে ফেলেছি যে আমাদের এনজাইম ডেফিসিয়েন্সি থাকার কারণে আমরা এই দুটাকে সিনথেসাইজ করতে পারি না, সেই জন্য এটা আমাদের ডায়েটারি এসেনশিয়াল। আচ্ছা তোমরা যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো, তোমরা একটু খেয়াল করে শুনে নাও, আবার যারা পরীক্ষা দিবা এইবার তারাও একটু শুনে নাও, তোমরা এই দুটার কথাই প্রথমে বলবা, লিনোলেইক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড, এরাই হচ্ছে কিন্তু আসলে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। অ্যারাকিডোনিক অ্যাসিডকে আমরা বলে থাকি কন্ডিশনাল এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, কারণ অ্যারাকিডোনিক অ্যাসিডটা তৈরি হয় হচ্ছে লিনোলেইক অ্যাসিড থেকে। এখন লিনোলেইক অ্যাসিড যদি তুমি তুমি ডায়েটের মাধ্যমে সাফিসিয়েন্ট সাপ্লাই দিয়ে ফেলো, তাহলে তোমার বডি কিন্তু অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে নিবে। এই কারণে অ্যারাকিডোনিক অ্যাসিডটাকে আমরা প্রথমেই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ভিতরে নিয়ে আসবো না। এখন আমি তোমাদেরকে এই পাশে হচ্ছে লিপিং কোড 182 পেজ এটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে লিপিং কোড 6th এডিশন 182 পেজ, অ্যাজ বিকজ কোন টিচার যদি তোমাকে এটা নিয়ে কোনো কোয়ারি করে, তাহলেও তুমি এই যে এটা দিয়ে দিবা, যে স্যার বা ম্যাডাম যেই বলুক তুমি বলবা যে এটা লিপিং কোটে আছে। তোমরা নিজেরাও যে লিপিং কোটের 182 পেজ খুলে পড়ে দেখো যে ওরা সবসময় এই দুটাকেই, লিনোলেইক এবং লিনোলেনিক কেই বলেছে যে এরা এসেনশিয়াল, দিস টু আর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, অ্যাজ বিকজ আওয়ার বডি ক্যান সিনথেসাইজ অ্যারাকিডোনিক অ্যাসিড ফ্রম লিনোলেনিক লিনোলেইক লিনোলেইক অ্যাসিড, মানে ওমেগা 3 ওমেগা 6 যেটা একটু পরে আমি তোমাদেরকে ছবির মাধ্যমে দেখাচ্ছি। এখন দেখো একটা স্ট্রাকচার অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচারটা কেমন, আমি তোমাদেরকে প্রথমেই বলে নিলাম যে এটা তো পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তার মানে মোর দেন ওয়ান ডাবল বন্ড থাকতে হবে। এখন এই লিনোলেইক এবং লিনোলেনিক, আমি এই এই জিনিসটা আমার স্টুডেন্টদেরকে বলে, অনিক রায় কৃষ্ণ আজকে ফার্স্ট তুই নাকি করিস না, আচ্ছা সেটা হলো যে লিনোলেইক, এই তোমরা দেখো এটা হচ্ছে 8 লেটার ওয়ার্ড, আর পরেরটা দেখো লিনোলেনিক এটা হচ্ছে 9 লেটার ওয়ার্ড। তো আমি আমার স্টুডেন্টদেরকে এই কথাটা বলেছিলাম যে যেটাতে কম লেটার আছে সেইটার কথা মনে রাখবা, সেটা হচ্ছে ওমেগা 6 মানে বেশি, কম লেটার আবার এদিকে ওমেগার দিক থেকে সে 6 মানে বেশি, আর যেটাতে 9 লেটার সেটা 9 লেটার ওয়ার্ড যেটা সেটা হচ্ছে কম, মানে সেটা হচ্ছে ওমেগা 3। একটু রিভার্স করে জাস্ট মনে রেখো যে যেটা 8 লেটার সেটা হচ্ছে ওমেগা 6, সেটা আবার নামের দিক থেকে বেশি, আর যেটা 9 লেটার বড় বাট সে নামের দিক থেকে ছোট, ওমেগা 3। আর আরেকটা ওয়েতে মনে রাখা যায় সেটা হচ্ছে যে এই লিনোলেনিক যেটা সেটার আরেকটা নাম হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড, এএলএ সংক্ষেপে বলা হয় এএলএ। এখানে দেখো তিনটা লেটার আছে তাই না, 3, তাহলে সেটা দিয়েও মনে রাখতে পারো যে এটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওকে আমার মনে হয় তোমরা এই জিনিসটা বুঝতে পারবা। এরপরে আসো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের ভিতরে, আমি অলরেডি বলে ফেললাম একটা হচ্ছে লিনোলেইক অ্যাসিড যেটা হচ্ছে ওমেগা 6 ফ্যামিলি লিনোলেইক, আমি বলেছি যে যেখানে তোমার লেটার কম আছে, এখানে লেটার আছে কয়টা, এখানে লেটার আছে হচ্ছে 8টা, সেই লিনোলেইক অ্যাসিড হচ্ছে ওমেগা 6। আচ্ছা এটা হচ্ছে অবশ্যই এটা একটা লং চেইন পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এটাকে কেন আমরা ওমেগা 6 বলি এটা এবার এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে যে এখানে যে ফার্স্ট ডাবল বন্ড যেটা সেটা হচ্ছে 6 কার্বন পজিশনে থাকে, ফার্স্ট ডাবল বন্ডটা 6 কার্বন পজিশনে থাকে, যদি আমি এটা মিথাইলেন থেকে কাউন্ট করি। আমি তোমাদেরকে সেই দিন একটা ক্লাস নিয়েছিলাম সেখানে এবং স্লাইড গুলো দিয়ে দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমরা কেন 3 × 3 = 9 এভাবে মনে রাখা যায় গুণিতক। হ্যাঁ সেটা তো খুবই ভালো, তোমরা যেভাবে তারপর যেমন ওমেগা 3 ওমেগা 6 কে কোন ওষুধ হিসেবে বাজারে পাওয়া যায়, ওমেগা 3 ওমেগা 6 হ্যাঁ পাওয়া যায়, ওমেগা 3 ওমেগা 6 ট্যাবলেট হিসেবে পাওয়া যায়, আমি বলবো তোমাদেরকে পাও কই তোর দে ধরি। আচ্ছা এখন এই এটা হচ্ছে পলিয়ানস, পিইউএফএ মানে তো তোমরা জানো লং চেইন পলিয়ানস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এবং এটার হলো যে ফার্স্ট যে আমি তোমাদেরকে ওইদিন বলেছিলাম যে আমরা দুই ভাবে এই কার্বনকে কাউন্ট করতে পারি, একটা হচ্ছে যে কার্বক্সিলিক এন থেকে আর একটা হচ্ছে ওমেগা এন থেকে। তো আমি যখন ওমেগা এন থেকে কাউন্ট করতে করতে যাব, তখন যে ফার্স্ট যে ডাবল বন্ড যেখানে পাবো সেটা সেই সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে বলে থাকি ওমেগা 6 বা ওমেগা 3। আচ্ছা আর এটা হচ্ছে যে এইটাই কিন্তু একসময় ইলঙ্গেটেড হয়ে আলটিমেটলি অ্যারাকিডোনিক অ্যাসিডে কনভার্ট হয়, সেটা আমি তোমাদেরকে এই পরের ছবিটাতে দেখাই দিচ্ছি। যে দেখো এটা হচ্ছে, এই জন্য আমরা অ্যারাকিডোনিক অ্যাসিডটাকে ডিরেক্টলি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বলতেছি না, কারণ
কারণ হচ্ছে যে তুমি তুমি যদি লিনোলেইক অ্যাসিডটা যদি তোমার থাকে, তাহলে লিনোলেইক অ্যাসিড থাকলে কি হবে, লিনোলেইক অ্যাসিড থাকলে দেখো তুমি ইজিলি অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি করে ফেলতে পারো না তোমার বডিতে। এছাড়া আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আলফা লিনোলেনিক অ্যাসিড, যেটা আমি বললাম যে এখানে লেটার বেশি থাকে, 9টা লেটার থাকে, বাট এটা হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এটা এটার হচ্ছে ফার্স্ট ডাবল বন্ডটা যেহেতু থার্ড কার্বন পজিশনে থাকে, সেই জন্য এটা যখন আমরা মিথাইলিন থেকে কাউন্ট করি, এটা থেকে হচ্ছে যে ইকোসাপেন্টাইক অ্যাসিড তৈরি হতে পারে, এটাও 20 কার্বন কন্টেনিং। এইভাবে তোমরা যে এই ছবিটা দেখলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে, এই পাশে হচ্ছে আমাদের সবসময় একটা ফ্যাটি অ্যাসিড মানে কি থাকবে, একটা কার্বক্সিলিক এন থাকবে, আর রাইট সাইডে সাধারণত কার্বক্সিলিক এন থাকে, তারপরে একটা লম্বা হাইড্রোকার্বন চেন থাকে, এবং লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে মিথাইল গ্রুপ, তাই তো? তাহলে তুমি মিথাইল গ্রুপ থেকে যখন কাউন্ট করতে করতে যাবে, এই যে দেখো তিন তিন নাম্বার কার্বনে এই যে ফার্স্ট ডাবল বন্ড, সেই জন্য এটাকে আমরা বলে থাকি ওমেগা 3। এখানেও দেখো মিথাইল এন্ড থেকে যখন তুমি কাউন্ট করতে করতে যাবা, তখন দেখো 6 নাম্বার কার্বনে ফার্স্ট ডাবল বন্ড, এই জন্য এটার নাম হচ্ছে যে ওমেগা 6। এখন এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এর সোর্স কি, এই তোমাদের এই কোশ্চেন গুলো খুব আসে, সোর্সেস, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, সোর্স কি, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এর সোর্স কি, দেখো সব ধরনের ভেজিটেবল অয়েলই হচ্ছে যে তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এর সোর্স, এক্সেপ্ট কোকোনাট এবং পাম অয়েল। তার ভিতরে যে আমি তোমাদেরকে বেশ কিছু খাবার প্রথমে দেখাই দিলাম, সেটা হচ্ছে যে যেমন নাটস, অ্যাভোকাডোস, তারপরে অলিভ, অলিভ অয়েল মানে সয়াবিন অয়েল, অলিভ অয়েল, ইভেন হচ্ছে সরিষার তেল যেটা, মাস্টার্ড অয়েল, অল দিজ আর সানফ্লাওয়ার, এই যে এইটাকে কাজে লাগায়ে মনে করো সবাই ইচ্ছা মতো এই সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল, পিনাট অয়েল, ফ্লেক্সিড, ফ্লেক্সিড তোমরা জানো, ক্যানোলা অয়েল, এইগুলো সব দেশের বাইরে থেকে এসে ভর্তি হয়ে যাচ্ছে, যে মানুষকে আর কি, যেহেতু সবাই জানে যে এইগুলো হচ্ছে যে রিচ ইন এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এই সমস্ত ভিতরে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, বাস পাবলিক রে ইচ্ছা মতো খাওয়াচ্ছে, আসলে যে কি ওর ভিতরে আছে কেউ জানে না। এছাড়াও হচ্ছে যে আমরা কড লিভার অয়েল, মানে তোমরা জানো যে ওই সামুদ্রিক মাছের, সামুদ্রিক মাছের যে ফ্যাটি সি ফিশ যেগুলো, সেইগুলো থেকে আমরা পাই কড, কড তোমরা জানো যে ইটস আ কাইন্ড অফ সি ফিশ, তার যে লিভার অয়েল সেটা থেকেও আমরা পেয়ে থাকি এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড পেয়ে থাকি। এছাড়াও এই গিয়াকেও প্রচুর এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আমল বাদে কেন, আচ্ছা এসে কোকোনাট এবং পাম অয়েল বাদে কেন, কোকোনাট এবং পাম অয়েলটা হচ্ছে আসলে এরা হলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তোমরা এমনি দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, পাম অয়েল কিন্তু রেখে দিলে নর্মাল টেম্পারেচারে রেখে দিলে ওটা জমে যায়, যে 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 জিনিস নর্মাল টেম্পারেচারে জমে যাবে সেটাকেই তোমরা বুঝবা যে ওটার ভিতরে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে, তো এটা তো স্যাচুরেটেড। আর আমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হতে হলে এটাকে অবশ্যই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতে হবে, তো কোকোনাট অয়েল এবং পাম অয়েলের ভিতরে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, সেই জন্য এটা কোকোনাট অয়েল এবং পাম অয়েল আমাদের জন্য সোর্স না, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এর সোর্স না, ওটা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অলদো ইট ইজ আ ভেজিটেবল, অলদো ইট ইজ আ ভেজিটেবল অয়েল, স্টিল ইট ডাজন্ট কন্টেইন এনি পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, বেসিক্যালি ইট কন্টেইনস স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মোর, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে বলে শীতকালে দেখবা যে নারিকেল তেল রেখে দিলে কি হয়, জমাট বেঁধে যায়, ইট ইন্ডিকেটস ইট কন্টেইনস ম্যাক্সিমাম নাম্বার অফ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আচ্ছা তুমি কে জানো, তোমরা জিজ্ঞাসা করেছিলে যে বাজারে এটা পাওয়া যায় কিনা, হ্যাঁ বাজারে এটা প্রচুর পাওয়া যায়, বাজারে এই যে মানুষের এই সফট কর্নারটাকে কাজে লাগায় বাজারে এই ওমেগা 3, ওমেগা 6 এইগুলো নিয়ে প্রচুর পরিমাণে, আবার প্লাস আমরা জানি যে ফিশ অয়েল মানে এই সামুদ্রিক মাছের তেলে পাওয়া যায়, তো এটাকেও কাজে লাগায় প্রচুর পরিমাণে তোমার বাজারে এই ট্যাবলেট ফর্মে দেখবা যে পাওয়া যায় এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। এখন এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এর ইম্পর্টেন্সটা কি, এই যে একটু পরে আমি চলে যাবো ইকোসানয়েড, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের বডির যে ইকোসানয়েড যেগুলো তৈরি হয় সব আসলে বেসিক্যালি ডিরাইভ ফ্রম এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, তার মানে হচ্ছে যে তোমার অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তৈরি হয়, আমি একটু পরে যে তোমাদের দেখাবো। আবার আমাদের যে বায়োলজিক্যাল মেমব্রেন যেটা আছে, সেই বায়োলজিক্যাল মেমব্রেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে তোমার এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড। আমরা জানি যে বায়োলজিক্যাল মেমব্রেনটার এই ফ্লুইডিটিটা মেনটেন করার জন্য আমাদের কি লাগে, সেটা হচ্ছে যে এটা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হতে হবে, পলি যত বেশি পলি আনস্যাচুরেটেড হবে তত বেশি ফ্লুইডিটিটা তত বেশি বাড়বে। এটা আমাদের এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো কিন্তু আমি একটু পরে তোমাদেরকে কোলেস্ট্রল এক্সক্রিশন যখন দেখাবো তখন দেখাবো যে আমার বাইলের সাথে কিছু নর্মালি কোলেস্ট্রল এক্সক্রিট হয়ে যায়, সেই কোলেস্ট্রল গুলো এক্সক্রিট করার সময় তার সলিবিলিটি বাড়ানোর জন্য এই এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড কাজে লাগে আর কি।
এছাড়া আমাদের নর্মাল স্কিন ইন্টেগ্রিটি, নর্মাল গ্রোথ, রিপ্রোডাকশন, এই সবকিছুর জন্য আমাদের এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড গুলো ইজ ভেরি এসেনশিয়াল। আমাদের মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয় সেখানেও লাগে, তারপরে ফ্যাটি লিভার প্রিভেন্ট করে। আমার মনে হয় গতদিন আমি তোমাদেরকে একটা দিয়ে দিয়েছিলাম, একটা প্রেজেন্টেশন দিয়ে দিয়েছিলাম, ওখানে আমি দেখাইছিলাম যে ফ্যাটি লিভার প্রিভেন্ট কিভাবে হয়, যে যে ফসফোলিপিড তৈরি করতে গেলে আমার মানে ফসফোলিপিড তৈরি করতে গেলে আমার কি লাগবে, ফ্যাটি অ্যাসিড লাগবে। তো সেই ফ্যাটি অ্যাসিড গুলো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যত থাকবে তত সেটা ভালো হবে। তো যদি কারো এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে তাহলে তো ওই তৈরি করতে পারবে না, ফসফোলিপিড না হলে তোমার লাইপোপ্রোটিন তৈরি করতে পারবে না। লাইপোপ্রোটিন হয়ে লিভার থেকে যদি বের হয়ে না যেতে পারে ফ্যাট গুলো, তাহলে কি হবে, ওইটা আলটিমেটলি ফ্যাটের ভিতরে ডিপোজিশন হতে থাকবে এবং তখন ফ্যাটি লিভার হবে। ওমেন্টামে সাধারণত স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, অ্যাজ বিকজ আওয়ার মোস্ট অফ দ্য টাইম আওয়ার বডি প্রোডিউস স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আমাদের এই যে ভিশন, রেটিনার হেলথ, এগুলো সবকিছুর জন্য, এছাড়াও তো তারা আমাদেরকে অক্সিডাইজড হয়ে অবশ্যই এনার্জি প্রোডাকশন করতে পারবে। এখন যদি আমাদের ডেফিসিয়েন্সি হয় তাহলে যে প্রবলেম গুলো হয় সেটা হলো যে দেখো যে সে এতগুলো কাজ করে তো এই কাজগুলো যদি করতে পারবে না তাহলে আমাদের আলটিমেটলি পুয়ার গ্রোথ অ্যান্ড হেলথ, সাসেপ্টেবিলিটি টু ইনফেকশন, ডার্মাটাইটিস। সাসেপ্টেবিলিটি টু ইনফেকশন মানে যে যে কোনো খেয়াল করে দেখো যে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট, বিশেষ করে বাচ্চাদের রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন অনেক বেশি হয়। সেটার কারণ হচ্ছে যে আমাদের যে এপিথেলিয়াল মেমব্রেন, সেই মেমব্রেনটা তৈরি করতেছে কে, মেমব্রেন তৈরি করতে গেলে আমাদের ফসফোলিপিড বাইলেয়ার লাগবে, এবং এই ফসফোলিপিড বাইলেয়ারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্টই হচ্ছে তোমার এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানেই মনে রাখবা যে এটা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, কারণ আমার বডি এটা তৈরি করতে পারে না, আমার বাইরে থেকে সাপ্লাই দিতে হয়। তো এটা যদি না থাকে তাহলে তখন ওই সে সাসেপ্টেবিলিটি মানে বেশি বেশি করে ইনফেকশনের শিকার হয়। আর ডার্মাটাইটিস হচ্ছে যে এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড গুলোই আসলে আমাদের এই যে স্কিনের একটা লেয়ার তৈরি করে, সেই লেয়ারটা যদি এটা যদি ডেফিসিয়েন্সি থাকে সেই লেয়ারটা তৈরি হবে না, যে কারণে হচ্ছে যে ডার্মাটাইটিস, রিপিটেড ডার্মাটাইটিস হতে থাকে, স্কেলি ডার্মাটাইটিস বলে, অনেকটা মাছের আঁশের মতো উঠতে থাকে শুধু। এটা যেহেতু রিপ্রোডাক্টিভ হেলথেও এটার একটা বিশাল বড় রোল আছে, সেই জন্য ডিক্রিজ ক্যাপাসিটি টু রিপ্রোডিউস। তারপরে তোমার যে লিপিড ট্রান্সপোর্ট, আমি অলরেডি এটা বলে ফেলেছি যে লিপিড ট্রান্সপোর্ট করতে পারবে না বলে আলটিমেটলি ফ্যাটি লিভার হবে, এবং উন্ড হিলিং ও অনেক পুয়ার হবে, এবং আলটিমেটলি হেয়ার লস, অ্যালোপেশিয়া, যাদের টাক পড়ে যায় দেখবা যে তাদের তাদের প্রেসক্রাইব করা হয় যে তোমরা এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড বেশি বেশি করে খাও।